কলকাতা পুরসভায় আমরা দেখেছিলাম যে জানিয়ে দেওয়া হয়েছিল যে পুরনো নোটেই সেখানে সম্পত্তি কর নেওয়া হবে এবং তাতে বিপুল সাড়া আমরা যেটা জানতে পারছি 4 দিনে কালেকশন হয়েছে 30 কোটি, যার মধ্যে আজ বেলা 3টে অবধি শুধুমাত্র সংগ্রহ হয়েছে 8 কোটি টাকা। দেবারতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবারতি, দেখো আগামী 24 তারিখ পর্যন্ত পুরনো নোটেই অর্থাৎ 500 টাকা এবং 1000 টাকার নোটেই কলকাতা পুরসভাতে কর জমা দেওয়া যাবে। রবিবার এবং সোমবার দুটো ছুটির দিনই খোলা ছিল কলকাতা পুরসভার এই ট্যাক্স ডিপার্টমেন্ট এবং সেখানে ট্যাক্স জমা করেছিল রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন মিলিয়ে 30 কোটি টাকা ট্যাক্স জমা করেছে এবং আজকে জমা করেছে 8 কোটি টাকা ট্যাক্স। যেটা পুরসভার সূত্রে জানা যাচ্ছে যে এই যে বিপুল অঙ্কের টাকা ট্যাক্স জমা পড়েছে তার অধিকাংশই কিন্তু দেখা যাচ্ছে যে লক্ষাধিক টাকার ওপরে ট্যাক্স জমা করছে এবং সেখানেই প্রশ্নটা উঠতে শুরু করেছে যে পুরসভার যা আইন রয়েছে বা নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে কিন্তু এক ব্যক্তি এক দিনে তিনি 25,000 টাকার বেশি কর জমা দিতে পারবেন না। তাহলে এই লক্ষাধিক টাকা কর কিভাবে এক ব্যক্তি জমা করছেন, এই প্রশ্নটা কিন্তু উঠেছে এবং প্রশ্নটা আমরা মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কাছে রেখেছিলাম। তিনি বলেছেন যে নিয়ম মেনেই যা কাজ হচ্ছে সেটা কিন্তু পুরোটাই নিয়ম মেনে হচ্ছে, কিন্তু পুরসভা সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে সর্বোচ্চ 25 লক্ষ টাকা অবধি এক ব্যক্তি তিনি কর জমা করেছেন, এছাড়া 22 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা এরকম করও কিন্তু জমা পড়ছে। অর্থাৎ দেবরতি কোথাও এই পুরসভার যে এই অফারটা যেখানে কালো যেখানে পুরনো 500,000 টাকার নোট অ্যাকসেপ্টেড হবে এটাকে কোনো অসাধু ব্যক্তি তারা এই কালো টাকা সাদা করার একটা উপায় হিসেবে ব্যবহার করে থাকতে পারে এই আশঙ্কাটাও কি থাকছে? একদমই সেই আশঙ্কা থাকছে, কারণ কলকাতা পুরসভার কলকাতা শহরে প্রায় 3,000 কোটি টাকা কর বকেয়া পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে এবং পুরসভার ভাড়ারের অবস্থা কিন্তু শোচনীয়। দীর্ঘদিন ধরে পুরো আধিকারিকেরা তারা চেষ্টা করেছেন, বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন, কোথাও নরম গলায়, কোথাও নোটিশ সেটে দিয়ে, কোথাও বা কড়া পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু তারা কোনোভাবেই সফল হননি। অদ্ভুত ভাবে কি এমন ঘটলো যে এই কদিনের মধ্যেই বিপুল অঙ্কের টাকা জমা পড়তে শুরু করলো সেটা নিয়ে অবশ্যই প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। দেবারতি ধন্যবাদ। দেবারতি ঘোষ আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। গতকাল মেয়র শোভন চট্টোপাধ্যায় তিনি এই প্রসঙ্গে কি বলেছিলেন সঞ্জিতা আমরা একবার শুনে নেব। যার কাছে আমার অফিসিয়াল বিল আছে সে আমি তো উইদিন দ্যাট লিমিট নিচ্ছি। এবার হলো 4 বছরে 4টে কোয়ার্টার হয়, কারোর ধরুন 1 লক্ষ টাকার বছরে 4টে কোয়ার্টারে ট্যাক্স হলো, তার কাছে বিল চলে গেছে, সে প্রথম কোয়ার্টার দিল, দ্বিতীয় কোয়ার্টার দিল, তৃতীয় কোয়ার্টার দিল, ফোর্থ কোয়ার্টার দিল, এটা যদি সে ভেঙে দিতে চায় আমার আপত্তি করার কি আছে? কিন্তু অ্যাট এ টাইম একটা কোয়ার্টারকে ভেঙে 25-25 ধরুন 50,000 টাকা বার কোয়ার্টারে ট্যাক্স আছে, আমি কখনোই 25,000 টাকা করে দুবার 50,000 টাকা নিতে পারি না, সেরকম ধরনের কেস নেই।